Hello viewers, this is Raihan from videolove24.com. আপনারা যারা ফ্রিতে ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী তাদের জন্য আমি একটি সিরিজ ভিডিও বানিয়েছি। সেখানে আমি খুবই সহজভাবে তুলে ধরেছি আপনারা কিভাবে হোস্টিং কিনবেন, ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, থিম কাস্টমাইজ করবেন, এছাড়াও আপনারা আপনাদের হোস্টিংয়ে কিভাবে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ফ্রিতেই বানাবেন সেই বিষয়গুলো। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সবগুলো পোস্ট এবং পেজকে আপনাদের ব্লগার বা ব্লগস্পট ওয়েবসাইটে ট্রান্সফার করবেন মাত্র এক মিনিটেই। তো এই ভিডিও যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে বিষয়টা আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনারা ঢুকবেন যেই ওয়েবসাইটটি আপনারা কপি করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটে। তো আমি চাচ্ছিলাম আমার ছেঁড়া পাতা বিডি ডট ইনফো এই ওয়েবসাইটটির হুবহু যতগুলো পোস্ট রয়েছে সবগুলো কপি করার জন্য। তো এই ওয়েবসাইটের সি প্যানেলে আমি লগ ইন করছি, ডব্লুপি অ্যাডমিন। আমি সেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডেও লগ ইন করলাম। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার পরে দেখুন এখানে 89টি পোস্ট রয়েছে আমার। তো এইখান থেকে আপনারা দেখুন সবগুলো সেটিংয়ের মধ্যে থেকে একদম আপনারা টুলসে যাবেন। টুলসের মধ্যে দেখুন এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে, সেখানে যাবেন। তো এক্সপোর্টে যাওয়ার পরে দেখুন অল কন্টেন্ট, পোস্ট, পেজেস, মিডিয়া এই জায়গাগুলো রয়েছে। তো আমি পোস্টগুলো সব কপি করে নিলাম। দেখুন এখানে আবার কাস্টমাইজ করা যায় যে আপনি সবগুলো মানে কত তারিখ থেকে কত তারিখেরগুলো আপনি এক্সপোর্ট করবেন। আবার এখানে অথরটারের ওপরে আছে, আবার ক্যাটাগরির ওপরেও রয়েছে। তো আমি সবগুলো পোস্ট একসাথে কপি করব, এক্সপোর্ট করব। তো আমি ডাউনলোডে ওকে করলাম। তো দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে, আমি ডাউনলোড ডান করে দিলাম। তো আমার ডাউনলোড কমপ্লিট। তো আপনার এই সাইটের কাজ শেষ, আপনি যে সাইটে সবগুলো পোস্ট অথবা পেজ কপি করতে চাচ্ছিলেন তার কাজ শেষ। এখন আপনারা ওয়ার্ডপ্রেস টু ব্লগার কনভার্টার ডট অ্যাপস্পট ডট কম, দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই ওয়েবসাইটে ঢুকবেন। এছাড়াও আমি এই ওয়েবসাইটটি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, সেইখান থেকে আপলোড ফাইল ওকে করবেন। এবং আপনি যে ফাইলটা একটু আগে ওয়ার্ডপ্রেস থেকে ডাউনলোড করে নিলেন সেটি এখানে আপলোড করে দিবেন। এবং কনভার্ট নামের একটা অপশন রয়েছে, সেখানে ওকে করবেন। দেখুন আমি যে দেখিয়ে দিয়েছি। তো একটু ওয়েট করবেন, সময় লাগতে পারে হয়তো। আপনার যত বড় ফাইল ঠিক সেরকমই সময় নেবে। ফাইল যদি ছোট হয় তাহলে কম সময় লাগবে, যদি বেশি হয় তাহলে বেশি সময় লাগবে। দেখুন আমারটা হয়ে গেছে, আমি এটাও ডাউনলোড করে নিলাম। জাস্ট দেখে নেবেন ডাউনলোড নামটা কি। তো দেখুন আমি ডাউনলোড করে নিয়েছি। এখন আপনারা আপনার এই কাজগুলো শেষ, এখন আপনারা আপনার ব্লগারে যেই সাইটে আপনি পোস্টগুলো দিতে যাচ্ছেন, ইম্পোর্ট করতে যাচ্ছেন সেই সাইটে যাবেন। তো আমি চলে আসলাম, দেখুন এখানে সবগুলো অপশন দেখাচ্ছে আমার। কোনো ধরনের আমার একটা পোস্ট নেই, একদম নতুন সাইট এটি। আপনাদের এই সাইটটা ভিজিট করে দেখাই আমি, তো তাহলে বুঝতে পারবেন। দেখুন এই সাইট একদম লেখা রয়েছে নিউ টেস্টিং ব্লগ, কোনো ধরনের এখানে কোনো পোস্ট নেই, একটা পোস্টও নেই, সবগুলো পোস্ট ফাঁকা। তো এইখান থেকে আপনি সেটিংয়ে যাবেন। সেটিং থেকে আপনি এতগুলো অপশনের মধ্যে খুঁজে নেবেন ইম্পোর্ট নামে একটা অপশন খুঁজে নেবেন। দেখুন এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় ইম্পোর্ট রয়েছে, অপশনটা একটু ভালোভাবে দেখবেন তাহলে হবে। তো এখানে দেখুন ইম্পোর্ট রয়েছে, ব্যাকআপ কন্টেন্ট আবার ইম্পোর্ট কন্টেন্ট রয়েছে। তো এটা ওকে করবেন, দিয়ে ইম্পোর্টে ওকে করবেন। তো দেখুন এখানে একটা ক্যাপচা পূরণ করতে হবে, আই অ্যাম নট রোবট, এই ক্যাপচাটা পূরণ করতে হবে। তো আমি ক্যাপচারটা পূরণ করলাম, এখন আবার এক্সপোর্ট ওকে করবেন আরও একবার, সরি ইম্পোর্ট ওকে করবেন, সরি আমি ইম্পোর্ট বলতে ভুল করে ফেলছি। এখন এই পরের বার আপনি যেটি ডাউনলোড করে নিলেন সেটি এখানে আপলোড দিয়ে দিবেন। একটু ওয়েট করবেন, হয়তো সময় লাগতে পারে, আপনার ফাইল যত বড় ঠিক সেরকমই সময় লাগবে হয়তো। দেখুন আমার ইম্পোর্ট কমপ্লিট দেখিয়েছে।
তো এখন আপনি পোস্টে যান, পোস্টে গিয়ে একটু সেটা দেখুন, এখনও একটাও নাই দেখাচ্ছে, একদম নো ব্লগস দেখাচ্ছে। একটু ওয়েট করবেন, কেননা এটা একটু সময় নেয়, যতগুলো ব্লগ আছে সেটার উপরে সময় নেয়। তো আমি আরও একবার সেটি রিফ্রেশ করব। এইবার দেখুন আমার সবগুলো পোস্ট ইম্পোর্ট হয়ে গেছে, আমার ওয়ার্ডপ্রেস থেকে ব্লগস্পটে নিয়ে আসা হয়ে গেছে একদম সবগুলো। আমি এটা আবার রিফ্রেশ করে আপনাদের দেখাচ্ছি, আমার সাইট রিফ্রেশ করে দেখাচ্ছি। এই যে দেখুন, নভ ইয়ার ইবিএল কার্ড, তারপরে কাস্টমার উইল রিসিভ দ্য হাইয়েস্ট প্রফিট। তো চলুন আপনাদের আরেকবার দেখিয়ে দেই যে সেরাপাতা bd.info এই সাইটের সাথে এই পোস্টগুলো মিল আছে কিনা, আপনারা হয়তো বিশ্বাস করছেন না। দেখুন একদম হুবহু সবগুলো পোস্ট মিল আছে, শুধু ডিজাইনটা একটু আলাদা রয়েছে। আপনারা চাইলেই মানে ওই রকম থিম বানিয়ে নিতে পারেন আপনার আগের ওয়ার্ডপ্রেস সাইটের মতো, তাহলে ঠিক ওই রকমই দেখাবে। দেখুন তবে পোস্টগুলো সব সেম রয়েছে। তো এখানে দেখুন 89টি পোস্ট দেখাচ্ছে আমার ব্লগস্পটে, এবং আমি আপনাদের দেখাই আমার ওয়ার্ডপ্রেসে কতগুলো পোস্ট দেখাচ্ছে। আমি আগেই দেখিয়েছিলাম 89টি, তো আরও একবার দেখাই যে দেখুন এখানে 89টি দেখাচ্ছে। তো আমার মনে হয় বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার ওয়ার্ডপ্রেস থেকে সরাসরি ব্লগস্পটে আপনার সবগুলো পোস্ট এবং পেজ কপি করে নিয়ে যাবেন বা ট্রান্সফার করবেন, এক্সপোর্ট ইম্পোর্ট করবেন। আশা করি আপনারা সবগুলো একদম খুব সহজভাবে বুঝতে পেরেছেন। এই ভিডিওতে যদি এমন কোনো বিষয় থাকে যেটা আপনারা বুঝতে পারেননি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।